সম্মানিত বন্ধুগণ, মাজলুম অর্থ কি? মাজলুম কারা? আমরা বাংলায় বলি অত্যাচারিত। মাজলুম অর্থ কি, মাজলুম কারা, সেটা যদি আমরা জানতে চাই, বুঝতে চাই, তাহলে আমাদের উচিত আজকের এই পৃথিবীর দিকে একটু তাকানো। তাকিয়ে দেখুন ফিলিস্তিনের দিকে, যেখানে যুগের পর যুগ ধরে অত্যাচারী ইসরায়েল নিরীহ নিষ্পাপ মুসলমান নারী পুরুষ শিশুদের রক্ত ঝরাচ্ছে ক্লাস্টার বোমা দিয়ে, আণবিক পারমাণবিক জীবাণু বোমা দিয়ে। দিনের পরে দিন তারা মুসলমানদেরকে বাস্তু ভিটা থেকে উৎখাত করে দিচ্ছে, শিশুদেরকে হত্যা করছে, অসংখ্য নারীকে বিধবা বানিয়েছে, অসংখ্য শিশুকে ইতিম বানিয়েছে। তাদের দিকে তাকালেই বুঝতে পারবেন মাজলুম কারা। তাকিয়ে দেখুন সৌদি আরবের দিকে, সেই দেশে অসংখ্য প্রথম সারির আলেমদেরকে আজকে জেলখানায় বন্দি করে অত্যাচার করা হচ্ছে। অনেকে ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন, অনেকে মৃত্যুর প্রহার গুনছেন। তাকিয়ে দেখুন সিরিয়ার দিকে, সিরিয়ার বাশার আল আসাদের হাতে 10 লক্ষ নিরীহ মুসলমান নিহত হয়েছে, অসংখ্য মানুষ দেশ ছেড়ে বাড়িঘর ছেড়ে বিভিন্ন দেশে আশ্রয় নিয়ে মানবতার জীবনযাপন করছে। তাকিয়ে দেখুন আরাকানের দিকে, যেই আরাকান থেকে লক্ষ লক্ষ মুসলমানকে বিতাড়িত করে দেওয়া হয়েছে, যারা বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে উদ্বাস্তু হিসাবে জীবনযাপন করছেন। তাকিয়ে দেখুন এইভাবে সর্বশেষ সংযোজন কাশ্মীরের মুসলমানদের দিকে, যেখানে প্রতিদিন অসংখ্য মা এবং আমাদের বোনদের ইজ্জত লুণ্ঠন করা হচ্ছে, নিরীহ মানুষদেরকে ঘর থেকে তুলে নিয়ে নির্যাতন করে গণহারে গ্রেফতার করা হচ্ছে, হত্যা করা হচ্ছে পাখির মতো গুলি করে করে, যাদের বেঁচে থাকার মৌলিক অধিকারগুলো ছিনিয়ে নেওয়া হয়েছে। তাদের দিকে তাকিয়ে দেখুন, তাকিয়ে দেখুন আপনার আমার মাতৃভূমির দিকেও, যেখানে প্রতিদিন অসংখ্য মানুষকে নির্যাতন করা হচ্ছে। নির্যাতনের ভয়ে এখন আমরা খাঁচায় বন্দি পাখির মতো উঠতে ভুলে গিয়েছি, সত্য উচ্চারণ করতে ভয় পাচ্ছি। এইভাবে গোটা পৃথিবীর বুকে এখন মাজলুমদের আহাজারিতে আকাশ বাতাস ভারাক্রান্ত, তাদের পক্ষে কাজ করার, কথা বলার, তাদের পাশে গিয়ে দাঁড়াবার জন্য কেউ নাই।